এখন দুর্দান্ত ব্যাটিং নিয়ে মাঠে নেমেছেন দ্য ফেভার্স টিম। এই টিমের ম্যানেজার হয়েছেন কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী স্যার, অতিরিক্ত কৃষিবিদ স্যার নান্দাল ময়মনসিংহ। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপজেলা কৃষিবিদ স্যার কৃষিবিদ জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যার, চন্ডী ভাষা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ হারুনা রশিদ, এবং অত্র উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দের পরিবারবৃন্দ। দ্য পেটালস টিম 72 রান করে 73 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছেন দ্য ফেভার্স টিম। আপনারা খেলাটি দেখতেই থাকুন। নাম্বার 15 খলিলুর রহমান এখন বোলিং করছেন, এখন বোলিং এ রয়েছেন খলিলুর রহমান, বল করছেন। ক্যাচটি মিস হয়ে গেল, এখন বল করছেন অনেক সুন্দর বল খলিলুর রহমান। সম্ভাবনা যেন চলে এসেছে। এখন ভালো একটি ছক্কা নিয়েছেন, এখানে উইকেট কিপার হিসেবে রয়েছেন জনাব রিয়াজ, নাম্বার 12। আবারও বোলিং এ যাচ্ছেন ক্যাপ্টেন, বোলিং এখন বল করছেন জনাব আতিকুর রহমান স্যার। এখন রয়েছেন বোলিং সে রয়েছেন জনাব আতিকুর রহমান স্যার। রান নিচ্ছে তারা রান নিচ্ছেন রান। এখন বোলিং সে রয়েছেন দ্য প্যাটাস গ্রুপের প্যাটাস টিমের পক্ষ থেকে রাশেদ খান। এখন রয়েছেন আতিক রহমান স্যার, নাম্বার 10 প্লেয়ার, নাম্বার 10 জনাব আতিক স্যার। অনেক ভালো বল করছেন স্যার, জনাব আতিক স্যার অনেক ভালো বল করছেন। এখন শরীফুল হাসান আবার হয়েছে, বাবা খেলতেছে, তুমি যাও বসো যে। এখন আমরা দেখব দুজনে ভালো খেলছেন, তো আপনাদের
এখন আবারও আপনারা দেখতে পাচ্ছেন না পাওয়া যাবে লাঠি জানাই যাবে এই কাছে আছে আর কি শুরু করেন।